দর্শক, সেই আলোচিত পিকে হালদারকে 22 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে প্রথম মামলায়। এই খবরে বলা হচ্ছে, অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে গ্লোবাল ইসলামী ব্যাংকের সাবেক এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার, পিকে হালদার নামে যিনি পরিচিত, 22 বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। রোববার ঢাকার বিশেষ জজ আদালত 10-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এই রায় ঘোষণা করেন। পিকে হালদারের বিরুদ্ধে 52টি মামলার মধ্যে এটি প্রথম মামলার রায়, বাকি 51টি মামলা এখনো তদন্তাধীন। ভালো কথা এটা, কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে পিকে হালদার এখন ভারতের আটক আছে, ভারতে তার বিচার চলছে। তো এখানে একটা রায় দেওয়া হলো। সমস্যা হলো যে এই যে হাজার হাজার কোটি টাকা পিকে হালদার লোপাট করলো, এই লোপাটের নেপথ্যের কারা আছে, সেই রাঘব বোয়াল কারা? পিকে হালদারের টাকা কোথায় কোথায় গেল, কার কাছে গেল, পুরো বিষয়টা চিত্রটা কিন্তু আসলো না, এটাই হচ্ছে দুঃখজনক। এর আগে গত 4 অক্টোবর রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে ঢাকার বিশেষ জজ আদালত 10-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম রায় ঘোষণার জন্য 8 অক্টোবর দিন ধার্য করেন। ওই দিন যুক্তি উপস্থাপনের সময় কারাগারে থাকা 4 আসামি অবন্তিকা বড়াল, শঙ্খ ব্যাপারী, সুকুমার মৃধা, অনন্দিতা মৃধাকে আদালতে হাজির করা হয়। পিকে হালদার সহ 10 জন আসামি পলাতক আছে, প্রধান আসামি পলাতক। তারা হলেন লীলাবতী হালদার, পিকে হালদারের মা পূর্ণিমা রানী হালদার, উত্তম কুমার মিস্ত্রি, অমিতাভ অধিকারী, প্রীতিশ কুমার হালদার, রাজীব সোম, সুব্রত দাস, অনঙ্গ মোহন রায় ও স্বপন কুমার মিস্ত্রি। এই মামলায় 106 সাক্ষীর মধ্যে 99 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। 2020 সালের 8ই জানুয়ারি পিকে হালদারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে মামলা করেন দুদকের উপপরিচালক মামুনুর রশিদ চৌধুরী। মামলার এজাহারে বলা হয়, পিকে হালদার বিভিন্ন অবৈধ ব্যবসা ও অবৈধ কার্যক্রমের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের অসঙ্গতিপূর্ণ 274,91,55,355 টাকার অবৈধ সম্পদ নিজে দখলে রেখেছেন। এছাড়া ওই অর্থ আড়াল করতে বিদেশে পাচার করে মানি লন্ডারিং আইনেও অপরাধ করেন তিনি। মামলাটি তদন্ত শেষে 14 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন দুদকের উপপরিচালক সালাউদ্দিন। 2022 সালের 8ই সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। যাই হোক, এখন এই এটার একটা মানে একটা ওই পাড়াও গেল। বর্তমান পিকে হালদার সহ 5 জন আসামি প্রেসিডেন্সি কারাগারে আছে ভারতের। তার একমাত্র নারী আসামি আমানা সুলতানা ওরফে শর্মি হালদার রয়েছেন আলিপুর কেন্দ্রীয় কারাগারে। এইটা আর আসলে এই পিকে হালদারের 22 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, আমরা হয়তো একটু খুব আনন্দিত হতে পারি, কিন্তু পিকে হালদারের যেই শত শত কোটি টাকা লোপাট করা, সেই টাকার ভাগিদার অনেকে, তাদের নামগুলো বের হলো না, এটি হচ্ছে দুঃখজনক। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।